মানুষ যদি আপনাকে পছন্দ করে, তারা আপনার কথা শুনবে। আর মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে তারা আপনার সাথে ব্যবসা করবে। সফল হওয়ার জন্য ব্যবসার প্রতি আপনার মন থাকতে হবে এবং মনের মধ্যে আপনার ব্যবসা থাকতে হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে একজন নারী উদ্যোক্তা ও জান্নাত খেজুরের আড়ত ফেসবুক পেজের ফাউন্ডার মিসবা জান্নাত আফার সাক্ষাৎকার থেকে আমাকে বলা কিছু কথা অনুপ্রেরণামূলক উক্তি আপনাদেরকে শোনাব। ফেসবুক পেজ এবং টিকটক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে বাংলাদেশের 64 জেলায় জান্নাত আফা খেজুর বিক্রি করে থাকেন, যেখানে ফেসবুক এবং টিকটককে মানুষ এন্টারটেনমেন্ট বা বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করে। সেক্ষেত্রে জান্নাত আফা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পর্দার ভিতর থেকে একজন নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন। বাংলাদেশের 64 জেলায় উনি দীর্ঘদিন যাবৎ খেজুর সরবরাহ করে থাকে। এই ভিডিওটা এর জন্যই তৈরি করা। আপনারা যারা আমার চ্যানেলে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া পেয়ে কোনো একটা ব্যবসা শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন, জান্নাত আফার কাজ দেখে অনেকে উৎসাহিত হবেন আশা করি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা ব্যবসা শুরু করুন। আপনার ব্যবসাকে প্রমোশন করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাকে ডাকবেন, আমি আপনাদের ব্যবসার জন্য প্রমোশন করে দেব। কোনো কাজ শুরু করার পরপরই আপনি খুব শীঘ্রই সফলতা পাবেন না, আপনার অনেক ভয় বা রিস্ক থাকবে। অবশ্যই ভয়কে জয় করতে হবে, কেননা ভয় সফলকে দূর করে দেয়। কোনো একটা কাজ করতে গেলে সেখানে ভয় পেলে কাজের গতি কমিয়ে দেয়, ফলে সফলতা থেকে অনেক দূরে চলে যেতে হয়। অতএব আপনাকে অবশ্যই প্রত্যেকটা কাজ চাই, সেটা সহজ হোক অথবা রিস্কি তথা ঝুঁকিপূর্ণ কাজ হোক, এগুলোর ক্ষেত্রে ভয়কে এড়িয়ে চলতে হবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি অবশ্যই পারবো, তাহলে আপনি অবশ্যই দ্রুত সফলতা লাভ করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, কষ্ট না পেয়ে, টেনশন না করে, পরিশ্রম না করে, ত্যাগ স্বীকার না করে, রাতের পর রাত না জেগে কেউই সৎপথে সফলতা পায়নি এবং পাবেও না। তাই অন্তত জীবনে বড় স্বপ্ন রাখুন, যেটাকে লক্ষ্য করে আপনি পরিশ্রম করতে পারেন। আমি আমার ফ্যামিলিকে দেখব, আমি এমন কিছু করব যাতে আমার সুনাম হয়, আমার আর্থিক অবস্থান পরিবর্তন হয়, আমি নিজেকে যেভাবে হোক প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলব। মনের মধ্যে জিত থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে, আর জীবনে বড় স্বপ্ন রাখুন। কষ্ট না করলে কারো স্বপ্নই সত্য হবে না। এই পৃথিবীতে স্বপ্ন দেখে প্রচুর মানুষ, কিন্তু সেই স্বপ্নগুলোকে নিজের জীবনের সাথে সত্যি করে দেখায় খুবই অল্প কিছু মানুষ। তাই জীবনে বড় স্বপ্ন রাখুন আর সাথে অতিরিক্ত পরিশ্রম করুন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক, ইউটিউবকে কাজে লাগিয়ে অনেক নারী উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হচ্ছে। ফেসবুকে অসংখ্য গ্রুপ রয়েছে, যেখান থেকে অনেক নারী উদ্যোক্তা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে নিজেরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করছে। চেতনা জাগ্রত করুন, ব্যবসা করে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করুন। একবার ভাবুন তো, নিজে কিছু করাটা সম্মানের, নাকি টাকার বিনিময়ে অন্যের অধীনে কাজ করাটা সম্মানের? তাই আসুন রক্ষণশীলতা ভুলে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে উদ্যোক্তা হতে চেষ্টা করি। বন্ধুরা, জান্নাত আফার ভিডিও আগামীকাল ইনশাআল্লাহ পাবলিশ করব। আপনারা যারা খেজুর ক্রয় করতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, জান্নাত আফার কাছ থেকে আপনারা খেজুর কিনতে পারবেন। আশা করি এই পরবর্তী ভিডিওটা আপনারা ভালো লাগবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের নিত্য নতুন ভিডিও পাওয়া যাবে আমাদের চ্যানেলে।